Hello everyone, welcome to my YouTube channel The Trader Academy. Asker video topic hoche MTFE scam niya, MTFE scam korlo kibhabe, MTFE scam keno holo, plus hoche MASUD ki MTFE founders and CEO MASUD ki MTFE banaise pura company Dubai theke operate korche, oita niye asker discussion hobe. Oitai oneke proshno korteche je actually MASUD ei kaj ta korche kina, oita niye discussion korbo. Let's start the video. So, প্রথমত MTFE স্ক্যাম করলো এটা কনফার্ম কিভাবে ওইটা আমি এক্সপ্লেইন করতেছি एक्चुअली MTFE যখন সার্ভার আপডেট করে সার্ভার আপডেটের সময় অনেক বেশি প্রবলেম হয় ডাটাবেজ নিয়া বিকজ অফ অ্যাকটিভ ইউজার আছে এখানে মানুষের ROI আসে ডেইলি একটা রিটার্ন আসে प्रॉफिट আসে তো ওই রকম ক্ষেত্রে হয় কি বিভিন্ন রকমের ডাটাবেজের প্রবলেম হয় যেমনটা MTFE এর ক্ষেত্রে হইছে MTFE এর উইথড্র ডাটাবেজের মধ্যে প্রবলেম হইছে MTFE এর অন্যান্য ইউজারদের ডাটাবেজের মধ্যে প্রবলেম হইছে দেন ওদের ক্রোন দুইবার আপডেট হয়ে যেতেছিল মানে একবারের জায়গায় দুইবার ইনকাম আসতেছিল মানে নরমালি আপনি $5 পাইতেন ওইখানে আপনি $15 $20 পাইতেছিলেন তো ওইটার ক্ষেত্রেও ওরা বিভিন্ন রকমের আপডেটের মাধ্যমে সবগুলা জিনিস ফিক্স করার একটা পর্যায়ে আসতেছিল মানে যারা বেশি ইনকাম পাইছে ওরা ইনকামগুলো মাইনাস করে কাইটা নেওয়া প্লাস হচ্ছে উইথড্র আগে ডাটাগুলো ফিরিয়ে আনা যারা যারা উইথড্র দিছে তাদের অ্যাকাউন্টে নিয়ে আসা ওভারঅল সব কিছু কইরাও তারা ব্যর্থ বিকজ অফ মানুষের ইউজারদের অনেক বেশি চাপাচাপি চলতেছিল যে সাইট চলে গেছে প্লাস হচ্ছে ওরা উইথড্র দিয়েও কুলাইতে পারতেছিল না নর্মালি অনেক বেশি ইনকাম আসা পড়তেছিল কারো $5 আসার কথা প্রফিট আইসা পড়তেছিল $20 কারো এসে পড়তেছিল $25 সো ওভারঅল ওদের ডেভেলপার এগুলাকে ফিক্স করতে পারে নাই এই কারণে এটা কনফার্ম যে ওরা সাইটটা স্ক্যাম করাই দিছে সো ওরা ইন্টারনাল যে বিষয়গুলো ওইটা হইতেছিল যে ওরা চাইতেছিল সার্ভারটা কোনোভাবে আপডেট করে পুরো সফটওয়্যারটাকে কোনোভাবে ফিক্স করে পাশাপাশি কিছু কিছু মানুষের উইথড্র দিয়ে দিয়ে যাতে করে কোম্পানিটা আবার রান করাইতে পারে ওদের যদি এরকম ইস্যু থাকতো যে না আমাদের প্রশাসনিক প্রবলেম হচ্ছে বা আমরা সাইটটা অফ করে দিব তাহলে ওরা ডিরেক্ট অফ করে দিত ওরা কোনোভাবেই এটাকে রাখতো না রাখলে ওদের ঝামেলা হইতে পারে ওদের ওদের উপর অ্যাটাক সাইবার অ্যাটাক হইতে পারে অনেক ঝামেলা হইতে পারে সো ওই কারণে ওরা কোনোভাবে এটাকে রাখতো না বাট ওরা চেষ্টা করছিল যে কোনো না কোনোভাবে এটাকে ফিক্স করা যায় কিনা এটাকে আনা যায় কিনা কোজ এটা ওদের কাছে একটা সোনার হরিণ ছিল মানে স্বর্ণের ডিম পাড়া একটা হাঁস ছিল এরকম বেসিক্যালি ওরা ওইটা ফিক্স করতে সার্ভারের যে প্রবলেমগুলো হয়েছিল ওরা ওদের ডেভেলপাররা ইউজার সহ ওইটা ফিক্স করতে অনেকটাই ব্যর্থ হয়েছে ওই কারণে অনেকের ইনকাম চলে গেছে অনেকের অ্যাকাউন্ট থেকে ডলার একবারে চলে গেছে ওরা কোনোভাবেই এই জিনিসটা ফিক্স করতে পারে নাই এবং ওরা দেখতেছে যে ওরা প্রচুর পরিমাণে উইথড্র যাচ্ছে সাইট ফিক্স হচ্ছে না ওই কারণে ওরা মূলত এই জিনিসটা থেকে অনীহা সৃষ্টি হয় এই জিনিসটা থেকে ওরা বের হয়ে আসে আপনি যদি ইউটিউবে যান আপনি যদি গুগলে যান যদি গিয়ে সার্চ দেন দ্য সিইও অফ MTFE সিইও MTFE সিইওকে তখন আপনার মাসুদের ছবি আসবে যে মাসুদ জুম মিটিং করতো যে মাসুদ সেমিনার করতো দুবাইয়ের মধ্যে থেকে আসলে কি মাসুম MTFE ফাউন্ডার আমি ওইভাবে জানি না মাসুম MTFE ফাউন্ডার কিনা বাট আমার প্রেডিকশন হচ্ছে মাসুম MTFE ফাউন্ডার না মাসুম না মাসুদ সরি ফর দ্যাট মাসুদ MTFE ফাউন্ডার না মাসুদকে বলির পাঠা হিসাবে ব্যবহার করা হয়েছে এখন মাসুম যদি MTFE ফাউন্ডার না হয় তাহলে MTFE ফাউন্ডার কে আর মাসুদকে কিভাবে ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি যখন MTFE লিডারদের ওরা পায় যখন যারা সিইও পদ পায় যা যারা সিইও র্যাঙ্ক পায় তখন তাদের কী করে কোম্পানির তরফ থেকে মিটিং করার জন্য $200 $300 পাঠানো হয় বাইন্যান্সের মধ্যে কোম্পানি থেকে মিটিংয়ের জন্য সেমিনারের প্রত্যেক সেমিনারের জন্য ওদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় ওরা ভিডিও করে ওই সেমিনারটা আবার কোম্পানির ফাউন্ডারদের কাছে পাঠাইতে হয় কোম্পানির কাছে পাঠাইতে হয় যে আমরা সেমিনার করছি সো মূলত এই জিনিসটা এইভাবে রান করে আর মাসুদও এইখানে বলির পাঠা হয়ে যায় প্রত্যেকবার সেমিনার করে টাকা পায় প্রত্যেকবার মিটিং করে প্রচুর পরিমাণে টিম পায় রেফার বোনাস পায় প্লাস হচ্ছে টাকা পায় সো ওই কারণে ওই এই জিনিসটার মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে ওই মানুষের বলা শুরু করছে যে MTFE মতো কোনো সাইট হয় না আজীবন থাকবে হ্যান ত্যান বোধ কাহিনি সো এগুলা কইরা মাসুদ অনেক বড় একটা বিপদে পড়ে গেছে মাসুদের নামে এই সাইটটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে তো এই কোম্পানিটা যেভাবেই হোক যদি স্ক্যাম করা যায় আগে পরে স্ক্যাম তো করবে যদি কখনো পসিবিলিটি থাকে আসেও তারপরেও এটা স্ক্যাম করবে আগে পরে স্ক্যাম করলে মাসুদের তো 12টা বাইজা যাবে মাসুদ এই ইউজ হয়ে কিছু টাকা লুবে যে একটা ঝামেলার মধ্যে পড়ছে ওই ঝামেলা থেকে বের হইতে ওর লেগে যাবে কয়েক বছর এখন কোম্পানির ফাউন্ডার আসলে কারা কোম্পানির ফাউন্ডার কারা কেউই জানে না কজ ওরা আন্ডারগ্রাউন্ড থেকে ওরা প্রবাসে থেকে দুবাই থেকে বা কোনো কোনো জায়গায় থেকে ওরা পরিচয় না দিয়ে ওরা মার্কেটিং করেছে বিভিন্ন রকম সিইও যারা ছিল ওদেরকে ভার্চুয়ালি ওদের সিইও বানায়া ওদেরকে দিয়া ওরা কারসাজি করেছে ওদেরকে পুতুলের মতো খেলছে ওদেরকে ইউজ করে হিউজ পরিমাণ টাকা ওরা কামায় নিয়ে গেছে
আপনারা যারা নর্মাল ইউজার যারা ইনভেস্ট করছেন তারা এত পরিমাণ লস খাইছেন, এখন আপনাদের করণীয় কি, আপনারা কি করতে পারেন? মেইনলি আপনারা এই সাইটটার সম্পর্কে তো আগে জানতেন না, আপনারা কোনো না কোনো সিইও সেমিনার করে বা কেউ না কেউ আপনাকে ধরে নিয়ে এটার মধ্যে ইনভেস্ট করার জন্য বলছে। সো যারা আপনাকে ধরে নিয়ে বলছে ইনভেস্ট করেন, প্লাস হচ্ছে যে সিওর আন্ডারে আপনারা জয়েন হয়েছেন, সিওরা তো কোটি কোটি টাকা কামাই গেছে। এখন মেইন প্রশ্ন হচ্ছে ওরা কোটি কোটি টাকা কীভাবে কামাইছে? ওদের রেফার দ্বারা। ওদের রেফার হচ্ছে আপনারা আপনাদের কাছ থেকে ওদের প্রচুর পরিমাণে ডেইলি কমিশন গেছে, ডেইলি বেস কমিশন পাইছে, তারপর কোম্পানির তরফ থেকে বিভিন্ন রকমের বেনিফিট পাইছে, ইনসেন্টিভ পাইছে, কোম্পানির তরফ থেকে সেমিনার করার জন্য প্রচুর পরিমাণের ওরা প্রফিট পাইছে। তো আপনাদের করতে হবে কি, আপনাদের কর্তব্য হচ্ছে আপনাদের আপলাইন যারা তাদেরকে ধরা এবং বলা যে আমাদের কাছ থেকে যে কমিশনগুলো পাইছেন ফ্রিতে, আপনার তো কিছু করতে হয়েছে না, আপনি ফ্রিতে পাইছেন, ওই কমিশনগুলো আমাদের ব্যাক করে দেন তাহলে আমাদের কিছু টাকা রিকভার হবে, ওই কমিশনগুলো আমাদেরটা আমাদের আমাদের দিয়ে দেন তাহলে অনেকগুলো টাকা আমাদের রিকভার হবে। সো সিইওদের ধরার ছাড়া আপনাদের আর কোনো উপায় নাই, আপনাদের কাছে আর কোনো রাস্তা নেই। আর এমটিএফই কি আসলে ট্রেডিং করতো না? এমটিএফই ট্রেডিং করতো না, এমটিএফই ট্রেডিংয়ের নাম করে এটার মধ্যে একটা পিরামিড স্কিম ওরা চালাইছে, সামথিং লাইক দ্যাট। আমি বললাম যে ভাই আমার এরকম জায়গার মধ্যে আমার প্রচুর পরিমাণে জায়গা আছে, তোমরা টাকা দাও আমি তোমাদের জায়গা দিয়ে দিব, তো আপনারা টাকা দিয়ে দিচ্ছেন আমার জায়গা দেখার আগে। সেম টু সেম এমটিএফই করছে, এমটিএফই ট্রেডিং জাস্ট ইউজ করে আপনাদের ইউজ করে পিরামিড স্কিম চালিয়ে হিউজ পরিমাণ মানুষকে ওরা তারা আনছে, দেন সিইও বানাইছে যারা মিটিং টিটিং করে মোটিভেট করে হিউজ পরিমাণ মানুষকে ওরা নিয়ে আসছে। এখন ফান্ডামেন্টাল কোশ্চেন হচ্ছে আসলে কি ফরেক্স ট্রেডিং করে, ক্রিপ্টো ট্রেডিং করে রিয়েলভাবে ইনকাম করা যায় না? 1000% ফরেক্স ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং করে প্রফিট করা যায়, হিউজ পরিমাণ মানুষ প্রফিট করতেছে যারা নিজে নিজে ট্রেডিং করে, মার্কেটের মধ্যে ট্রেডিং করে প্রফিট করতেছে। আপনারা কী করছেন, আপনারা এমটিএফিকে টাকা দিচ্ছেন, এমটিএফি ট্রেডিং করে আপনাদের প্রফিট দিবে, এমটিএফি আদৌ ট্রেডিং করছে কি না এটার কোনো সিউরিটি নেই, এমটিএফি কখনোই ট্রেডিং করেই নাই। তো আপনারা যদি নিজে ট্রেডিং শিখে যান, ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং যদি শিখে যান, তাহলে আপনারা নিজে লাইফ টাইম ইনকাম করতে পারেন। আপনারা সার্চ করে দেখতে পারেন ফরেক্স ট্রেডিং রিয়েলভাবে ইনকাম করা যায় কিনা, ক্রিপ্টো কারেন্সি বাইন্যান্স ট্রেডিং করে হিউজ পরিমাণে রিয়েলভাবে ইনকাম করা যায় না, অ্যাকচুয়ালি হিউজ পরিমাণ ইনকাম করা যায় বাইন্যান্স ইউজ করেই। যারা হিউজ পরিমাণ লস হয়েছে তারা ঘাটাঘাটি করে কীভাবে ট্রেডিং করতে হয়, কীভাবে ফরেক্স ট্রেডিং করতে হয়, কীভাবে ক্রিপ্টো ট্রেডিং করতে হয়, বাইন্যান্স ট্রেডিং করতে হয়, ওইগুলো প্রপারলি শিখে আপনাদের লস আপনারা রিকভার করতে পারবেন। আর আমি মোটামুটি 6 বছর যাবৎ ট্রেডিং মার্কেটের মধ্যে আছি, সবারই খারাপ এক্সপিরিয়েন্সের পরেই ট্রেডিং মার্কেটের মধ্যে আসে, আমারও একটা 6 বছর আগে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, দেন এরপরে আমিও ট্রেডিং মার্কেটের মধ্যে আসছি, দেন 6 বছর যাবৎ ট্রেডিং করতেছি, 2 বছর যাবৎ আমি ট্রেডিংয়ে ট্রেনিং করাচ্ছি কীভাবে ট্রেডিং শিখতে হয় কীভাবে কী হয়। আপনারাও পার্সোনালি গুগল ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আসলে বাইন্যান্স ট্রেডিং করে বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে হিউজ ইনকাম করা যায় কি না, ওইটার ভবিষ্যৎ কেমন, প্লাস হচ্ছে ফরেক্স ট্রেডিং করে হিউজ ইনকাম করা যায় কিনা এটার ভবিষ্যৎ কেমন। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ফরেক্স ট্রেডিং কখনোই যাবে না যদি আপনি রিয়েলভাবে শিখে করতে চান। ম্যাক্সিমাম মানুষ শিখতেই চায় না, ওরা চায় ফ্রিতে একটা একজনকে টাকা দিয়ে দিলাম ওইখান থেকে আমার হিউজ পরিমাণ ইনকাম আসুক, ওইভাবে হয় না জিনিসটা। সো ট্রেডিং আপনারা শিখে রিয়েলভাবে ইনকাম করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বিকজ আমি এই নিয়েই কাজ করি, ট্রেডিং নিয়েই কাজ করি। আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ওইখানেও আমি বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি, মার্কেট আপডেট দিয়ে থাকি, সেমিনারের আপডেট দিয়ে থাকি। সো আমি প্ল্যান করতেছি যে 5 দিনের জন্য ট্রেডিংয়ের আমরা ফ্রি সেমিনার করবো, 5 দিন সেমিনারের মাধ্যমে ট্রেডিং রিয়েলভাবে শেখাবো আপনাদের, অ্যাকচুয়ালি রিয়েল ট্রেডিংটা কীভাবে করে কীভাবে। যারা অ্যাকচুয়ালি শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে জয়েন করবেন আর আমি আপডেট আপনাদের জানিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।